Assalamualaikum বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা Adobe Illustrator-এ রোটেট টুল ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করতে হয় সেটা শিখব চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমরা হচ্ছে এখান থেকে একটা ইলিপস শেপ নেব তারপর অল্টা শিফট চেপে ধরে এটাকে বড় করব অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসব এখন হচ্ছে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল এটা সিলেক্ট করব পরে আমরা নিচে একটা ক্লিক করব তারপরে আমরা ডাউন অ্যারোতে ক্লিক করব ক্লিক করব মানে চেপে ধরে রাখব ওকে এখন আমরা এই যে পেন টুল আছে এই জায়গায় ক্লিক করব রাইট ক্লিক করব তারপর অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা সিলেক্ট করব করে জাস্ট এই জায়গায় এই যে নিচের অংশে একটা ক্লিক করব আমরা এখান থেকে এটা একটু পাশ থেকে কমিয়ে দিলাম ওকে এখন এটাকে একটু ছোট করে দিলাম এখন আমরা এখান থেকে রোটেট টুল সিলেক্ট করব তারপর এইটার বরাবর মাঝ বরাবর আমরা হচ্ছে অল্টা চেপে ধরে ডাবল ক্লিক করব ওকে এখানে আমরা লিখব হচ্ছে 360/12 অর্থাৎ এখানে টোটাল 12টা এই ধরনের শেপ হবে তারপর আমরা কপিতে ক্লিক করব এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব আমরা যদি কন্ট্রোল জেড প্রেস করে আবার এখানে চলে আসি তারপর যদি আমরা আবার রোটেট টুলে ক্লিক করি অল্টা চেপে ধরে ডাবল ক্লিক করি এখানে যদি আমরা 360/ এখানে আমরা একটু কমিয়ে দেই দেখি প্রিভিউতে যদি ক্লিক করি কপি যদি করি না কন্ট্রোল জেড আমরা হচ্ছে আবার অল্টা চেপে ধরে এখানে 360/20 করে দিচ্ছি ওকে তাহলে আমাদের মানে শেপ দুটো একটু কাছাকাছি হয়ে গেল এখন আমরা কন্ট্রোল ডি দিব আমরা যদি আরেকটু ক্লোজে এসে না আরেকটু কাছাকাছি এসে আমরা যদি অল্টা চেপে ধরে ডাবল ক্লিক করে 360/14 দেই ওকে এখন যদি আমরা করি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে আর একটু ক্লোজ মানে অন্যরকম একটা লগ হয়ে গেল এবং কন্ট্রোল জি দিয়ে আমরা এটা যদি এভাবে নিয়ে আসি ঠিক আছে এটা দেখলেন একটা ব্যবহার এখন আমরা এটা ডিলিট করে দেব করে আমরা একটা সান ডিজাইন করব ঠিক আছে তার জন্য আমরা হচ্ছে এখান থেকে পলিগনিক টুলটা সিলেক্ট করব করে এখানে একটা ক্লিক করব তারপর এখানে স্লাইডস হচ্ছে 3 থাকবে ওকে দেব তারপর আমরা এদিক দিয়ে এভাবে এভাবে টেনে বড় করব এখান থেকে এভাবে ছোট করে দেব এটা অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে যাব এটাকে একটু এভাবে করে দেব তারপর অ্যালাইনমেন্ট থেকে মাঝে দেব এখান থেকে আমরা আবার রোটেট টুল সিলেক্ট করব করে আমরা হচ্ছে এই যে এই বরাবর মাঝ বরাবর এনে অল্টা চেপে ধরে ডাবল ক্লিক করব এখন এখানে 360/25 দেব কপিতে ক্লিক করব ওকে এখন কন্ট্রোল ডি ওকে
এখন আমরা এটা পুরোটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে যাব। তারপর আমরা এখান থেকে একটা ইলিপস শেপ নিব, নিয়ে এটাকে হচ্ছে আমরা এভাবে মাঝে নিয়ে আসব। ঠিক আছে, এখন আমরা এটার কালারটা আমরা যদি এখান থেকে চেঞ্জ করে একটা সানের কালার দিয়ে দিই। দেখেন এখানে কিন্তু সুন্দর একটা সান ডিজাইন হয়ে গেল। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।